উনৈশ তারিখের পিছন যেটা গৌরব গগৈ ডাঙরিয়া জিকাটো খাটাং হল, যেটা লুরিণজ্যোতি গগৈ জিকাটো খাটাং হল, প্রথম পর্যায়ের বাকি তিনটা সমষ্টিত তীব্র প্রতিদ্বন্দ্বিতা হল, তেতিয়া মুখ্যমন্ত্রী কোন জিকিল কোন হারিল বাদ দি চকীখন যে দুটা খুঁটা লড়ি গল সেই খুঁটাকিটাতে চাই আছে, যে রাইজক এই সরকে কিনা এটা দিয়ে ডরক যে লো যায় সেবিল কিনা এই বেল আপনি কেছে সাংবাদিকে কে আছে বেলসা দি মান নাজানো কি চামুচ চামুচ সরু নাকি বেলসা ডর এই যে আমার যে আপনার মনোনয়ন হল মনোনয়নের সময় বদরদিন আজবল ডাঙরিয়ায় যেদিনা মনোনয়ন দিছিল সেইদিনা কৈছিল আপনার বাইকটা দেখিছিল কৈছিল যে মনোনয়নের সময়ত যার মানুষ বেশি হয় সেইটাই প্রমাণ করে জিকিব গতি কৈছিল যে মানুষ হয়েছে জিকিব ভাবা নাছিল পিছদিনা যে ভারতবর্ষের ভিতর রেকর্ড সংখ্যক লোক স্বতঃস্ফূর্তভাবে তেওঁৰ বিরুদ্ধে ওলাই আহি রকিবুল হোসেনের কংগ্রেস প্রার্থীক সমর্থন করব। কোনোয়ে কয় 50,000 কোম্বাই কয় 60,000 কোম্বাই কয় অভূতপূর্ব এনেকা সঁহারি দেখা নাই মনোনয়ন পত্র। আজি জেলা বহুত অলপ আগলকে থাকা UDFর সভাপতি ডাঙরিয়ায় কলে যে স্বতঃস্ফূর্তভাবে রাইজ ওলাই আহিছে, এই ক্ষোভটো হল হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী অত্যাচারী মুখ্যমন্ত্রী বদরদিন আজমল ডাঙরিয়ায় শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ভারতবর্ষের কোয়ার বাবে আজি রাইজে গুজরি গুমরি আছিল, আর এই গুজরি গুমরি থাকা লোকসকলের এই ভাবটো এই যেটো ঘুপ মরা এটা তেওঁলোকৰ ভাব সেইটো ভূতৰ আকাৰ লৈছে, সেয়েহে আজি আপোনালোকে দেখিছে আন দিনতকৈ আমাৰ মুখখন অলপ ফূৰ্তি ফূৰ্তি যেন লাগিছে যেন জিকিব জিকিব লাগিছে, তথাপি আমি মাটিত থকা মানুহ ৰাইজৰ লগত আজি আমি সদায় আছোঁ। আনহাতে আপোনালোকে যদি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার ফটোখন চায় আপোনালোকে বহুতে নকব, আপোনালোকে চাব কিছুদিনৰ আগৰ পৰা এই 19 তাৰিখটো যোৱাৰ পিছতেই তেওঁৰ মুখখন অলপ মৰা মৰা যেন লাগে, চাবচোন দেখিলে তেওঁৰ মুখখন সোমবারও মুখখন মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার দেওবার দেওবার যেন লাগে, আপনি চাবছেন মুখ্যমন্ত্রীর মুখখন দেওবারে যেন বন্ধ বন্ধ লাগে। 19 তারিখের পিছন যেটা গৌরব গগৈ ডাঙরিয়া জিকাটো খাটাং হল, যেটা লুরিণজ্যোতি গগৈ জিকাটো খাটাং হল, প্রথম পর্যায়ের বাকি তিনটা সমষ্টিত তীব্র প্রতিদ্বন্দ্বিতা হল, তেতিয়া মুখ্যমন্ত্রী কোন জিকিল কোন হারিল বাদ দি চকীখন যে দুটা খুঁটা লড়ি গল সেই খুঁটাকিটাতে চাই আছে, গতি এই নির্বাচনত রাইজর জয় হব, গৌরব গগৈ তাত বিজয়ী হওয়ার লগে লগেই বাকি অসমের যিকিনি ভোটিং বুথ যিকিনি মানুষ অকমান ভাবি আছিল কত যাব কত না যাব সেই লোকসকলও কংগ্রেসের ফলে ঢাপনি মেলিছে। উদাহরণস্বরূপে যিজনের নেতৃত্ব 15টা বছর তিনটা টার্ম বদরদিন আজমল ডাঙরিয়ায় এই গোয়ালপাড়া জেলার MLA না থাকা সত্ত্বেও UDFর সংগঠন ধরে রাখিছিল, তেখেতের সহযোগী তেখেতকলৰ আঞ্চলিক তেখেতকলৰ সমষ্টি ভিত্তিক যিবিলাক কমিটি তেওঁলোকৰ হেঁচাত আজি কংগ্রেস দলত অংশগ্রহণ করেছে। এপা একেবারে কথাবিলাক সুদিলে সদায় সুদি আছে সদায় উত্তর দি আছে, নলবাৰী যে এজন জ্যেষ্ঠ RSSৰ নেতাই হিমন্ত বিশ্ব শর্মাৰ বিৰুদ্ধে কৈ পেলাই যে গুজরি গুমরি আছিল মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক তো এদিনও কোনো সুদা শুনা নাই, মই খুদ যে এজনক মন্ত্রী হয়ে থাকা পিছত মুখ্যমন্ত্রী হয়ে থাকা পিছত চল ছাত্রীরে খেদিলে আজি যে তেওঁক ডিব্রুগড় নে কত আপনার হরুয়ালে সেই কথাবিলাক তো মুখ্যমন্ত্রীক নুসুদে চিপ্রাং নে কি, সেই কারণে তো আমার গানে বনাইছে তখন আমার উঠি অহা চালে যে রাইজক এই সরকে কিনা এটা দিয়ে ডরক যে লো যায় সেবিল কিনা এই বেলস আপনি কেছে সাংবাদিকে কে আছে বেলসা দি মান নাজানো কি চামুচ চামুচ সরু নাকি বেলসা ডর তারমানে সরকে দিয়ে ডরকে লো যায় সেই কথাটা আর দিনের পোহরের দরে স্পষ্ট, গতি মূল মুখখন যান নুখুলাই ইমান কারণে ভাল, রাজনীতি রাজনীতি থাকক এই কথাবিলাক যদি কও তেতিয়াহলে কথাবিলাক তো আপনাদের জানেই ময়োতো ইমান দুর্বল মানুষ নহয় এনেও শকতাপত ঠেলা মারিলে তো পড়ি নাচাম হয়, গতি যান মুখ খুলাব সিমান মুখ খুলিব প্রাং নহয় সেই যে কি কয় কি বেলসা কি শিবপ্রাঙতকে ডর কিনা আছে না বেলসা নয় আজিকালি যে এনেকাতে উলিয়াই যে কি কয় এখন এইটো এইখন জে সি বি মারি উপর উঠাই ধরেছে নামিব পারা নাই উঠিব পারা নাই আকাশত উপমি আছে এই নামবিলাক আপনাদেরকে কয় আর খালি মোক কয় তেওঁৰ ওচৰত গলে আকৌ উল্টাটো কব। তরুণ গগৈ ডাঙরিয়ে কিমান বেয়াকে সুধে এওঁলোকে সাংবাদিক
তরুণ গগৈটো হাঁহি হাঁহি উত্তর দিয়ে, কোনোদিন জেল হাজতের কথা নকয়, সাংবাদিকক কয় আপনার বিরুদ্ধে কেস লব। আরে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় আকো মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কয় কাক কেতিয়া কেস লব, কাক কেতিয়া আপনার মাতিব, এটু কয় ইলিগেল কথা। এটা হাই সুপ্রিম কোর্টের এটু ইনস্ট্রাকশন আছে, কোনোবা কেসত মানে আজি ইঙ্গিত দিছো আপনার আয়োজনে, সেই আয়োজনে হে কব পারে যে কাক কেতিয়া মাতিব। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কয় যে অমুকক অমুক তারিখে মাতিব, অমুকক অমুক তারিখে মাতিব, ইমান ক্ষমতা আপনার মূরত ধরেছে, আইন কানুন একো নামানা হয়েছে, এই কথা বতরাবিলাকো আমি সাব লাগবে।